হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমি বাড়িতে ব্লগ করছি। মাম আজকে চিলি চিকেন করবে। আজকে পয়লা বৈশাখের দিন, সবাইকে শুভ পয়লা বৈশাখ। মাম আজকে চিলি চিকেন করবে, আমি আজকে সেটাই তোমাদের দেখাবো। এটা হচ্ছে আমার মাম। আমার মামকে তোমরা সবাই চেনো। আমার মাম এখন চিলি সস কাটছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা মিক্সচার বানাচ্ছে। এটা হচ্ছে চিলি সসের পাতা। এগুলো হচ্ছে চিলি সসের পাতা। ঠিক আছে, নর্মালি 1 টাকা করে দোকানে পেয়ে যাবে, যে কোনো দোকানে চিলি সসের পাতা। আমরা গরিব মানুষ, তাই চিলি সসের বড় পাউচ আমরা দুজন মানুষ নিয়ে বহুত দিন লেগে যাবে শেষ হতে, তাই 1 টাকার পাতাই কিনে এনেছি। আর এটা হচ্ছে নর্মাল একটা পিচকু সস, যেটা 15 টাকা দাম। এটা দিয়ে মামাটা পেস্ট বানাচ্ছে। মাম এখন মিক্সচার করছে, টোটালটা মিক্স করছে। এর মধ্যে আদা বাটা আছে, আই থিঙ্ক আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে চিলি সস, আর হচ্ছে টমেটো সস, সব মিলে একটা পেস্ট। মামা রান্না করে যাচ্ছে। আর এটা চিলি চিকেনের নেক্সট প্রসেস। এর মধ্যে হচ্ছে সলিড চিকেন, অ্যারারুট আর ডিম। তাই তো মাম, ডিম দিয়ে, অ্যারারুট দিয়ে, আর পরিমাণ মতো লবণ দিয়ে মিক্স করে রাখা ছিল, ম্যারিনেট করা ছিল। এবার এটাকে টাটকা তেলে ভাজা হবে। ম্যারিনেট করা চিকেনগুলোকে এর মধ্যে ছাড়া হচ্ছে তেলের মধ্যে। আস্তে আস্তে তেলটা গরম হলে ছাড়লে ভালো হতো না? একই ব্যাপার, সবই নিজেদের মধ্যে। তেল 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 গড়াচ্ছে। চিকেনগুলো ভাজা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার মাম তেলের মধ্যে একটা লঙ্কা, তাই তো, শুধু লঙ্কা দিয়েছে, কাঁচা লঙ্কা। এবার হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ, যেগুলো আগে থেকে কাটা ছিল সেগুলোকে দিয়ে দিচ্ছে। আস্তে আস্তে তেলে ছেড়ে দিচ্ছে। এবার নাড়া হবে। লবণ, হলুদ, হলুদ রঙের জন্য একটু হলুদ, আর যে বীজ লবণ খাও সে বীজ লবণ, যে কম লবণ খাও সে কম লবণ, যে খাও না তাকে দিতে হবে না, কোনো সমস্যা নেই। ওইদিকে চিলি চিকেন, ওই পেঁয়াজ আর রয়েছে যেটা ক্যাপসিকাম, সেগুলো ভাজা হচ্ছে। আর এদিকে মাম হচ্ছে চা করবে, তাই জল বুঝিয়েছে। চা করা হবে এখন। সেটা আবার আমি লাথি মেরে সব সব ছড়িয়ে ছিটিয়ে দিলাম পেঁয়াজ রসুনগুলো। আর এখন কুড়াতে হবে আমাকে, ছড়িয়ে দিয়েছি। সত্যি কাজের কাজ হয় না, কাজ আবার বাড়ে। ভাজা হচ্ছে মোটামুটি, এদিকে হচ্ছে 4 জন মোটামুটি ফুটছে। এবার ওই সসের পেস্টটা দেওয়া হচ্ছে। মোটামুটি বাড়িতে আর কিছু নেই, বাড়িটাকে যেটুকু জল ছিল সব কড়াইতে মেরে দিয়েছি। প্রায় কমপ্লিট চিলি চিকেন। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, রঙটাও ভালো হয়েছে। ওই আর কি, খাওয়া নিয়ে কথা, গন্ধটাও বেশ ভালো। এবার নাবিয়ে ফেলা হবে। তো গাইজ, এর সাথে ভিডিওটা আমাদের আজকে এই পর্যন্ত, এখানেই শেষ হলো। আবার দেখা হবে এইরকমই নেক্সট কোনো ভিডিওতে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।